নাম্বার এসেছে বন্ধু বিয়ে করার পরেও গড়ে বউ থাকার পরেও নাকি চাইছে জোরে জোরে বলেন না না নাযবিল্লাহ বল হুজুর ব্যভিচার করতে বলা ওই ব্যভিচার করতে বলা কে কেন হত্যা করার হুকুম নবী দিয়েছেন বন্ধুরে আমার আপনারা আবার ভয় পাইয়েন না হত্যা করার হুকুম দেওয়ার কারণ হলো ব্যভিচারের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসে এগুলাই হলো চার সন্তান পিতৃ পরিচয়হীন সন্তান সে যদি মিশর থেকে পিএইচডি করে আসে বন্ধু পৃথিবী তার পিছনে দাঁড়ায় ইত্তা দায়িত্ব বিহাজ ইমাম বলা যাবে না কারণ তার পিছনে ইত্তেদা করা হারাম দুইটা তিন নাম্বার হলো বন্ধ কোন মুসলমান যদি মুসলমান ধর্ম ত্যাগ করে অন্য কোন সনাতন ধর্ম যদি অবলম্বন করে এইরকম যদি সিচুয়েশন তৈরি হয় পরিবেশ দেখো তাহলে তাকে হত্যা করার ঘোষণা দেওয়া হয়েছে আপনাদের সমাজে আছে কিনা দেখবেন অনেক গরিব মানুষ আছে দরিদ্র মানুষ আছে তার কিন্তু কোনো কিছু নাই দেখবেন তার মধ্যে অনেক বেশি জ্ঞান থাকে আপনাদের মহল্লা আসেনি কিন্তু যদি প্র্যাকটিক্যালি দেখেছি ঘরটা ভালো না থাকা শোয়ার জায়গাটাও ভালো না কিন্তু গেটআপ দেখলে মনে হয় আমি তার কাছে কিছুই না অহংকারী ফকির যা যা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু কোন ধরনের কোন সুযোগ রাখেনি ক্ষমা তাদের জন্য কোন ধরনের কোন নিয়ামত বরাদ্দ রাখেনি আল্লাহ ডাজেন্ট লাইক দ্যাট প্রাউড আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না এখানে এই হাদিস শরীফটা বর্ণনা করার কারণ হলো যেহেতু এখানে জিনার কথা আছে নাই ব্যভিচারের কথা আছে নাই আর জোরে বলেন ব্যভিচারের কথা আছে নাই বন্ধুরে আমার আল্লাহর হাবিব সরসাসে দুজাহাব ইমামুল মুরসালিন রহমাতান লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু তোমরা মানুষকে ওই পর্যন্ত তোমরা খুন করিও না হত্যা করিও না যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিতে থাকবে তবে তিনটি কারণের যে কোন একটি কারণ যদি থাকে তাহলে তাকে কতল করা বৈধ হয়ে গেছে কথা কি আমার বুঝতেছে রাসূল বলেছেন তোমরা ওই পর্যন্ত একটা মানুষকে কি করিও না খুন করিও না কারণ বিনা কারণে যদি এই মুসলমান দেশে যদি মুসলিমদের দেশে কোন বিদ্রোহীকে হত্যা করা গোটা জাতির হত্যার পাপ তাকে বহন করতে হবে মানে এটা আমাদের দেশে তো মুসলমানের দেশ কার দেশ এখানে কিন্তু আমাদের দেশে বিদ্রোহীরা কিন্তু সংখ্যালঘু ঠিক না অল্প আমরা এত মুসলমানের ভিড়ে আমরা যদি মনে করি একটা হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন তাকে হত্যা করব ইসলাম কিন্তু আপনাকে সে হত্যার হুকুম দেয় নাই যদি বিনা কারণে আপনি হত্যা করেন বন্ধু তাহলে আপনার জন্য এত বড় পাপ বহন করতে হবে একজন বিদুর্মীকে হত্যা করেছেন গোটা জাতির হত্যার দায় আপনাকে নিতে হবে আর এই সমস্ত হত্যাকারী যারা তারা কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কথা দূরের কথা জান্নাতের গান পর্যন্ত খুঁজে পাবে না একই হাদিসের এক অংশে প্রথম দিকে নবী বলেছেন ওই পর্যন্ত তোমরা মানুষকে খুন করিও না কি করিও না খুন করিও না হত্যা করিও না যতক্ষণ না পর্যন্ত তার লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইসনবর বাজাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজদা মেসেঞ্জার ওয়াফাল্লাহ এটা সাক্ষী দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে হত্যা করিও না খুন করিও না কিন্তু তিনটা কারণের মধ্যে একটা কারণ যদি থাকে তাকে হত্যা করা বৈধ বলেছেন নবী জোরে জোরে নাউযুবিল্লাহ সর্বপ্রথম হলো অনেক মানুষ আছে বন্ধু
জানের বদলা জান দিতে চায় ঠিক কিনা বলেন জানের বদলে জান নিতে চায় এরকম হত্যাকারী আছে না নাই দুই নম্বরে এসেছে বন্ধু বিয়ে করার পরেও গড়ে বউ থাকার পরেও ব্যভিচার লিপ্ত জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ বল হুজুর ব্যভিচার করনেওয়ালা ওই ব্যভিচার করনেওয়ালাকে কেন হত্যা করার হুকুম নবী দিয়েছে বন্ধুরে আমার আপনারা আবার ভয় পাইয়েন না হত্যা করার হুকুম দেওয়ার কারণ হলো ব্যভিচারের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসে এগুলাই হলো চার সন্তান পিতৃ পরিচয়হীন সন্তান সে যদি মিশর থেকে পিএইচডি করে আসে বন্ধু পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি স্কলারশিপ নিয়ে আসে সে যদি বলে বন্ধু আই এম এডুকেটেড পারসন কিন্তু কোরআন হাদিস দ্বারা বন্ধু একবারে ক্লিয়ার হয়ে গেছে যেই সন্তানের পিতৃ পরিচয় নাই সেই সন্তানকে কোনোদিন ইমাম বলে স্বীকৃতি দেওয়া যাবে না তার পিছনে দাঁড়ায় একটা দায়িত্ব বিহাজার ইমাম বলা যাবে না কারণ তার পিছনে ইত্তেদা করা দুইটা তিন নাম্বার হলো বন্ধু কোন মুসলমান যদি মুসলমান ধর্ম ত্যাগ করে অন্য কোন সনাতন ধর্ম যদি অবলম্বন করে এই রকম যদি সিচুয়েশন তৈরি হয় পরিবেশ দেখো তাহলে তাকে হত্যা করার ঘোষণা দেওয়া হয়েছে জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ যখন মানুষ চুরি করে তখন তার মধ্যে ঈমান থাকে না কি থাকে না যখন কি করে একজন মানুষ চুরি করে তখন তার মধ্যে কি থাকে না ঈমান থাকে না যখন মানুষ বন্ধু জিনা করে কি করে জিনা করে ব্যভিচারে লিপ্ত হয় তখন তার মধ্যে তখন ঈমান থাকে না যখন মানুষ মদ পান করে তখন তার মধ্যে ঈমান থাকে না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস তাহলে এখানে বুঝতে হবে যখন বন্ধু মানুষ কি করে জিনা করে ব্যভিচারে লিপ্ত হয় তখন তার মধ্য থেকে ঈমান চলে যায় আমাদের দেশে বেশিরভাগ মা বোনদের বন্ধু স্বামী বিদেশ থাকে কারণ আমাদের বাংলাদেশটা যেহেতু দরিদ্র একটা দেশ কোন দেশ সকাল থেকে বিকাল পর্যন্ত জীবন জীবিকার তাগিদে আমরা কাজ করতে হয় বাংলাদেশে যেই যেই ছোট্ট দেশের মধ্যে যেই পরিমাণ জনবসতি আছে আমার ভাই বাবারা আছে তারা সেই পরিমাণ কর্মসংস্থান খুঁজে পায় না তারা কয়েক বছরের জন্য বিদেশের জমিনে পাড়ি দেয় দেয় কি দেয় না বাংলাদেশের জমিনে যদি মানুষের অন্তরের চোখ খোলা থাকতো ম্যাক্সিমাম নারীদেরকে দেখা যেত তারা দেবরের সাথে জিনার কাজে লিপ্ত হয়ে আছে আপনাদেরকে বলি জিনার জায়গাটা যদি আপনি কি করতে হয় জিনার জায়গা থেকে যদি মানুষকে দূরে সরাতে হয় সর্বপ্রথম মহিলাদেরকে বন্ধ সতর্ক হতে হবে যার স্বামী বিদেশ থাকবে সে সুন্দর কোনো জামা পড়বে না যদিও পরে সে ঘরে পড়বে আর যদিও সুন্দর পোশাক পরে বের হয় সে বোরকা পরে সমস্ত শরীর সে ঢেকে বের হবে কারণ মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত বন্ধ ঢাকতে হবে এটা তাদের জন্য তাদেরকে পর্দায় থাকার জন্য বলেছে নিজেদের রূপ অন্য পুরুষের সামনে পাবলিশ করতে নিষেধ করেছে আল্লাহ এবার পুরুষের সমস্যা আছে পুরুষের পোশাকের ফরজ কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউওয়ারি সাফাতিকুম ওয়া রিশাশ ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম সন্তানের জন্য তিন ধরনের পোশাক দিয়েছেন একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক দুই নাম্বার হলো বন্ধু সাথের পোশাক তিন নাম্বার হলো লিবাসু তাকওয়া যালিকা খায়র তাকওয়ার পোশাক যে পোশাক আল্লাহর পছন্দ এটা উপর দিয়ে থাকবে বন্ধু নাবি বরাবর অথবা নাবির উপরে নিচে দিয়া থাকবে বন্ধু ডাক্তার উপরে এখন বর্তমানে দেখা যায় আমাদের বর্তমান প্রজন্মের যুব সমাজ উপর দিয়া থাকে এটা নাবির নিচে ঠিক না ভাই ঠিক কথা বললাম না কেন কি খারাপ লাগে শুনতে খারাপ লাগলো কিছু করার নাই যেটা বাস্তব সত্য উপর দিক দিয়ে নাবির নিচে উপর দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায় গোপন অঙ্গ দেখা যায় কি যায় না আগামী জুমার দিনে ট্রাই করবেন একটা জিন্স প্যান্ট পরনে বলা ইয়াং ম্যান মসজিদে কদম দিয়েছে নামাজ পড়তে
করতেছে তার উপরে হলো ছোট্ট একটা টি-শার্ট নিচে হলো বন্ধ জিন্স প্যান্ট যখন রুকুতে যাবে 100% লজ্জা স্থান দেখা যাবে ঠিক না এদিক দিয়ে থাকতে হবে নাবির উপরে অথবা নাবি বরাবর নিচে দিয়ে থাকতে হবে ছোট্ট গিরা টাকনের উপরে এটা হলো মুসলমান পুরুষদের জন্য পোশাক বলে হুজুর এই পোশাক বর্তমানে কিন্তু আমরা মুসলমানের জন্য না যায় এই পোশাক পরে নামাজ পড়লো নামাজ কবুল হবে না বুখারীতে এসেছে বন্ধু হাদিস কারা সেই দিকে আমি যাব না এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর এই পোশাক আবিষ্কার করলো কে এই পোশাক আবিষ্কার করেছে বন্ধু বিধর্মীরা আল্লাহ কোরআনে বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফিরেরা তোমাদের প্রকাশ্য দুশমন তাদেরকে দুশমন বলে তোমরা গণ্য করো যেমনি বন্ধু আবিষ্কার করেছেন ব্রাশ মেসওয়াককে হত্যা করেছেন যেমনি আবিষ্কার করেছেন কিন্টার গার্ডেন আমাদের সকালবেলার ফোরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে দিয়েছে নারী এবং পুরুষের জন্য নারীর জন্য পাতলা কাপড় পুরুষের জন্য নীলজ্জ কাপড় পোশাক পরে আমাদের লজ্জা পোশাকের যে পোশাক তারা পর্দা সেটাকে তারা হত্যা করেছে ঠিক কিনা বলে বর্তমানে দেখবেন একটা দূরের ছেলে একটা দূরের মেয়ে তাদের মধ্যে বন্ধু লোভ লালসা তাদের মধ্যে জিনার কাম বাম কামনা ভাষণা তখনই চলে আসে তাদের একজন আরেকজনের বডি ফিটনেস দেখে পোশাক আশাক দেখে তখনই একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো কি সম্পর্কে দেবর সম্পর্কে যখন প্রশ্ন করা হলো আল্লাহ হাবিব সরকারে দোজাহা তিনি বলেছেন একজন মহিলা দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম বন্ধুরে আমার কাল কিয়ামতের দিন আমাদের দেশে কিছু পুরুষ আছে নষ্ট চরিত্রের যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল চরিত্রহীন মানুষ ঘুমাছে কি আছে কথা বলেন না কেন চরিত্রহীন কিছু পুরুষ আছে না নাই আরে ভাই কথা বলেন না কেন আপনাদের এখানে নাই এই জন্য আপনারা চুপ করে থাকেন না থাকাটাই বেটার যদি থাকে তাহলে আসমানি গজব খুব নিকটে বলে হুজুর কেন আল্লাহ সূরা ইউনুস স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ ডাজেন্ট রং হি স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন আসলে আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে যারা অত্যাচার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমানি জালিম আল্লাহু লা ইউহিব্বু জালিমিন আল্লাহ জালিমদেরকে অত্যাচারীদেরকে ভালোবাসেন না আল্লাহ বলেছেন ওমানি জালিমিনা মিন আনসার আল্লাহ বলেছেন যার যা অত্যাচারী তাদের যার তারা যখন বিপদে পড়বে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না জুজি জুজি Allah does it guide the unjust. নাউজুবিল্লাহ বলেন না এবার কি মজা লাগে না সাদা লাগে খুবই খারাপ খবর খুবই খারাপ নিউজ বন্ধু বাজার পায় নাই অনেক পুরুষ দেখবেন মহিলার স্বামী বাংলাদেশের অন্য জেলায় চাকরি করে অথবা বিদেশের বিভিন্ন যে কোনো দেশে থাকতে পারে সেই হাতি হাতি পা 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 করে ওই বিদেশির বউয়ের সাথে স্বামী বাড়িতে নাই ওই ব্যক্তির সাথে বন্ধ আলাপ করতে যায় আস্তে আস্তে পরে বন্ধ তার বিছানা পর্যন্ত গিয়ে বসে আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফ প্রমাণ করেছে যে ব্যক্তি জিনা করতে হবে না জুজু স্বামী বাড়িতে নাই মহিলা একা একাকী জীবন যাপন করছে ওই মহিলার বাড়ি পর্যন্ত গেল তার বিছানায় বসে মিষ্টি আলাপ করলো বিষাক্ত অজগর অজগর শ্বাস তার জন্য কিয়ামতের দিন বরাদ্দ থাকবে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আবাদি শাইতান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ জুয়া মুক্তি বাগবাগোড়া এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ এখন শয়তান কি আমাদের বন্ধু না শত্রু কথা বলে না কেন সবার জন্য কিন্তু বন্ধু শয়তান শত্রু না শয়তানের এত বেশি পাওয়ার ব্লাডের মধ্যে মিশে পাপ কাজ করাইতে পারে এটা আমি বলছি না আল্লাহ বলেছেন ইন্না শাইতান লাকুম আদুহুন ফাত্তাখিজুহু আদুবা আল্লাহ রাব্বুল আলামিন বলে
দিয়েছেন বন্ধু শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স শয়তান আমাদের প্রকাশ্য দুশমনটাকে দুশমন বলে গণ্য করতে হবে কিন্তু যারা মুমিন নবীর প্রেমে কত পেরেছে আলেমদের সাথে প্রেমের বন্ধন লাগাইতে পেরেছে আলেমদের কথাগুলো শুনে শুনে মানতে পেরেছে তারা হলো প্রকৃত মুমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল ওমা সুবহানাল্লাহ কথা কইলি তোরা চাষটিকে চোখ কাছে খোকার বন্ধু চাচা